ওয়েলকাম ফ্রেন্ডস অতীতে ভোটকর্মীরা বহুবার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আক্রান্ত হয়েছেন কখনও বুথের ভেতরে কখনও বুথের বাইরে বা কখনও কাউন্টিং যেখানে হয় সেই সমস্ত জায়গায় বিভিন্নভাবে ভোটকর্মীরা আক্রান্ত হয় এবং এই নিয়ে বহুবার বহু আলোচনা হয়েছে কিন্তু কোনো সমাধান সূত্র বের হয়নি এবং গত পঞ্চায়েত ভোটে যে প্রিজাইডিং অফিসারকে নিয়ে যে ঘটনা ঘটেছিল রায়গঞ্জে আমরা জানি তো আমি সেই ঘটনার আর পুনরাবৃত্তি ঘটাচ্ছি না বা সেই আলোচনায় যাচ্ছি না তো তারপর ভোটকর্মী এবং ভোটকর্মীদের মধ্যে বিশেষত শিক্ষক শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন তো সেই সংক্রান্তই একটি খবর আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে নিরাপত্তা না পেলে ডিউটি নয় সিইওকে স্মারকলিপি দেবেন শিক্ষকরা নিরাপত্তা সুনিশ্চিত না হলে শিক্ষকরা লোকসভা নির্বাচনের কাজ করবেন না এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিচ আফতাবকে চব্বিশে ডিসেম্বর স্মারকলিপি জমা দেবেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের নেতারা সভাপতি বিশ্বজিৎ মিত্র বলেন রিটার্নিং অফিসাররা পিপি ওয়ান এবং পিপি টু ফর্ম পাঠিয়েছেন প্রধান শিক্ষকের কাছে কিন্তু আমরা শিক্ষক এবং প্রধান শিক্ষককে একটি বয়ান পাঠিয়ে বলেছি ফর্ম জমা না দিয়ে সেই চিঠি রিটার্নিং অফিসারের কাছে দিতে নিরাপত্তা সুনিশ্চিত না হলে কোনোভাবেই আমরা ভোটের ডিউটি করবো না মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন পঞ্চায়েত ভোটের ডিউটি দিতে যাওয়া শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর পরে সবাই ভয়ে রয়েছেন কোন দল ক্ষমতায় থাকবে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ চাই ভোটের কাজ করতে আমরা অস্বীকার করছি না কিন্তু তার আগে আমাদের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে জানতে চাইব এই শিক্ষকদের নিরাপত্তার জন্য তিনি কি কি ব্যবস্থা নিচ্ছেন রাজ্যের শিক্ষক রাজ্যের অধিকাংশ শিক্ষককেই আমরা পাশে পাব তবে আপাতত এটা একেবারেই প্রতিনিধিত্বমূলক স্বামী প্রদান কর্মসূচি হচ্ছে এদিকে কর্মরত শিক্ষক যারা ফের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাঁদের যাতে কোনোভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয় সে ব্যাপারে আবেদন জানাতে ছাব্বিশে ডিসেম্বর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতারা তো যাই হোক নিরাপত্তাটা অবশ্যই দরকার নিরাপত্তা সে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া হবে বা কিভাবে দেওয়া হবে সেটা ইলেকশন কমিশন বুঝবে গত পঞ্চায়েত ভোটে সিভিক পুলিশ আর লাঠিধারী পুলিশ একটি বন্দুকধারী পুলিশ দিয়ে ভোট হয়ে গেল তো তাতে অসুবিধে কিছু নাই সে একটা সিভিক পুলিশ দিয়েও ভোট হতে পারে কিন্তু শান্তিপূর্ণভাবে হলে তাতে কোনো সমস্যা নেই কিন্তু মৃত্যুর মতো ঘটনা ঘটলে সেটা অবশ্যই অবশ্যই সেটা দুঃখজনক বিষয় তো সেটা নির্বাচন কমিশনকে অবশ্যই বিশেষ দৃষ্টি দিয়ে সেটা দেখা উচিত ধন্যবাদ